যখন টাকা চুরি করছে আমার ব্যাগ থেকে। তো আমার বরের হাতের মটন বিরিয়ানি কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো প্রত্যেক সানডে আমি আমার হাজব্যান্ডের জন্য কিছু করি, আর এই সানডেটা আমার হাজব্যান্ড আমার জন্য কি কি করলো অবশ্যই তোমাদের দেখাবো। তো দুজনের মধ্যে একটু মন মালিন্য হয়েছিল, তো তার জন্য আমার হাজব্যান্ড আমার জন্য কি কি করলো আমাকে খুশি করার জন্য অবশ্যই তোমাদের দেখাবো, ঠিক আছে? তো চলো দেখে নাও আমার হাজব্যান্ড আমার জন্য কি কি করেছে। আর আমার খুব ভালো লেগেছে, কারণ আমাকে একটা মানে অদ্ভুত রকমের ফিলিংস হয়েছে যে আমার জন্য কেউ এত কিছু করে। তো চলো দেখে নাও। দেখো চাল ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা আগে, আর এদিকে গরম জল বসিয়েছি। দেখো বেরেস্তা কমপ্লিট। এবার ঢেলে দাও। এটা দাও, গরম মশলাটা দাও, গোটা গরম মশলা। তো জলটা ফুটে উঠেছে, এবার আমি চালগুলো দিয়ে দেবো। এদিকে মুখটা করো একটু, কে রান্না করছে লোক কি দেখবে না? মানে কি করে বুঝবে কে রান্না করছে? বুঝতেও তো হবে না, এত কষ্ট করে তুমি রান্না করছো বাবা বউকে খাওয়ানোর জন্য, মানুষ তো দেখেই ধন্য হয়ে যাবে। এদিকে ঘুরে দেখি এবার আমি এতে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দেবো ভাতটাতে। দিয়ে এটা ভালো করে আমি একটু মেখে নেব। আর এইগুলো সব বেছে ফেলে দেব। তো দেখো বরের হাতের মাটনটা কমপ্লিট হয়ে গেছে, ওদিকে রাইসও কমপ্লিট। ঠিক আছে, এবার ইয়ে করো, ওটাকে প্লেন করো ভাতটাকে। Thank you.
আর এখানে বিরিয়ানি মশলাটা রাখা আছে যে এটা না অনেকটা ইয়ে করা আছে, হালকা হালকা ভাবে দেবে, চার সাইডে দেবে যেন সব দিকে পড়ে। কি হু হু করছে কি দেখি, মুখটা দেখাও, শুধু দাঁত দেখাচ্ছ, তোমার দাঁত কেউ দেখতে চেয়েছে? ফুড কালারটা রেখেছো নাকি সবটা দিয়ে দিয়েছো? বেশ, এবার লিড বন্ধ করে দাও, লিড বন্ধ করো। বসিয়ে দিলাম, এবার 10 মিনিট ধিমি আঁচে রাখবো। দেখো আঁচটা একদম কম করে দিয়েছি। কে রান্না করেছে? হ্যাঁ, কুকুর। কে রান্না করেছে? লাইট চলে গেছে। তো দেখো খুব সুন্দর সেন্ট বেরিয়েছে বিরিয়ানির। তো আমার বরের হাতের মটন বিরিয়ানি দেখো, দেখেই মন ভরে যাচ্ছে। আর সঙ্গে হচ্ছে এই যে স্যালাড, গরম গরম ধোয়া উঠছে দেখো। একটু দাঁত বার করো, করো দেখি, সাদা সাদা ফর্সা দাঁত গুলো দেখি, দেখি এদিকে একটু তাকাও, দাঁত দেখাও, দাঁত। তো তাই দিকে তাকাও। বিরিয়ানি ভালো হয়েছে? কে বানিয়েছে? পাপা। পাপা এদিকে না তাকালে কিন্তু হবে না। তো আমার রান্নাঘর গুছিয়ে ফেলেছি দেখো, সব ধোয়া মাজা কমপ্লিট, সিঙ্ক পরিষ্কার করে দিয়েছে আমার বর বাবু।
नहीं सिंपल सा, वो जो गेंजी टाइप का है ना, सिंपल सा थोड़ा सा चाहिए, क्योंकि अभी गर्मी है ना भैया। तुम कौन टका भैया? ये दो ना भैया, भैया ये दोनों दो कितने करके है? 50। तो तक ही खर्ची देखिए, ये टका भी বর বাবু অনেক ঘুরিয়েছে, শপিং করিয়েছে আমাকে খুশি করার জন্য। এবার হচ্ছে গিয়ে বাড়ি যাওয়ার পালা, তো আমরা এখন গাড়ির কাছে চলে এসেছি, বাড়ি যাব। দেখো ইলিশ মাছ এনেছি বাজার থেকে আজকে। দেখো ফুল এনেছি পূজোর জন্যে। দেখো এগুলোই বাজার করেছি, ঢেঁড়সগুলো পলিথিনে দেয়নি। এটা পটল, আর এইটা হচ্ছে ঝিঙে, বার করব না কারণ এইভাবে ফ্রিজে রাখবো আমি। ধনে পাতা, পেঁয়াজ, টমেটো, আর এটা হচ্ছে কচু, শোলা কচু যেটাকে বলে। দেখো আমার খুব ভালো লাগে তাই জন্যই আনা। এটাতে মনে হয় করলা আছে এই যে। আর সব থেকে একটা জিনিস কি বলো তো, এটাতে কি, এটাতে এই যে গোয়ারফলি, আর শাক, এই যে আর দু রকমের শাক। এই দেখো কচু শাকটা, দেখো এখানে এই রকমভাবে কচু শাক পাওয়া যায়। তো খুব খাওয়ার ইচ্ছে হয়েছিল কচু শাক, তো তাই জন্য কিনে নিয়ে আসলাম। এত বড় বড় পাতা আমরা জীবনেও এরকম খাই না, যদিও আমরা হচ্ছে গিয়ে সেই কলি কলি কেমন মোচড়ানো মোচড়ানো একদম শীষের যে পাতাটা হয় সেটা খাই, বাট কি করব এখানে তো পাওয়া যায় না। এটা এখানে এরকমভাবেই পাওয়া যায়, একটা পাতা 2 টাকা করে। দেখো সে কোল, আর এদিকে একটা ডিমের ট্রে এনেছে। আমার মেয়ে ডিম ডিম করে পাগলা হয়ে গেছে তাই জন্য আনা। তো আজকের আমার একটাই বাজার, ফ্রিজ ভরে যাবে এবারে।